নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন, গুরুত্বপূর্ণ এই আলোচনা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে কিছুটা সময় নিই। হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করি যে ভিডিওটি আপনারা একটু হলেও শুনুন। শুধুমাত্র রাশির নাম শুনছেন, কেটে কেটে ভিডিওটি দেখছেন, আসল বিষয়বস্তুটাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না। আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি, কি শেখানোর চেষ্টা করছি, যদি আপনারা যদি শুনেন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল বৃহস্পতিবার তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি তো আলোচনা করবই, তার আগে আমি একটি কথা আবারও আপনাদেরকে বলছি। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্ম কুণ্ডলিতে কেমন রয়েছে, রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে, রাহু আপনার নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনার অর্থপ্রাপ্তি হবে না হবে না। অর্থপ্রাপ্তির জায়গাটা বিশেষ যোগ কিন্তু থাকে, অর্থাৎ আপনি ভিডিও শুনছেন, হয়তো একটা টিকিট কেটে ফেলছেন। আমি বলবো যে আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ না থাকে, শুধু রাশির নাম মিললেই হবে না, শুধু রাশির নাম দেখলেই আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল করছেন, কারণ একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। তাহলে তো সবারই ভাগ্যই কিন্তু সমান হয়ে যেত, রাশির নাম ধরে যদি সবারই হতো কিনা, তাহলে আজকে আমাদের সমাজে কিন্তু গরিব কেউ থাকতো না। দেখুন, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি কম হোক বেশি হোক কিন্তু হবে, যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু দেওয়া হচ্ছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন, আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ কিন্তু নিতে কিন্তু পারেন। দেখুন, আমি কোনো না কোনো রাশির নাম আপনাদেরকে জানাবো, হয়তো আপনার যদি ভাগ্য যদি সাথ থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। দেখুন, আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে, রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ, এবং এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাব আপনার কেমন রয়েছে, আপনার ভাগ্য যদি স্ট্রং করা যায়। আমি একটি কথা বারবার বলছি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু থাকে, কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কারো কারো ক্ষেত্রে তাড়াতাড়ি থাকে, যাদের ক্ষেত্রে কেটে গেছে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, ভিডিওগুলো যারা প্রতিদিন নিয়মিত দেখছেন না, আর যারা নতুন চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আমি আপনাদেরকে এর পরে দিতে চলেছি মহাভাগ্য। মহাভাগ্যে আমি 12টি রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে কিন্তু আমি জানাই সেখানে, এবং শুভ রং। দেখুন, আমি বারবার বলছি, যদি আপনার যোগ যদি থাকে, আপনার যদি দশা মহাদশা যদি পারমিট করে, হয়তো আমি যে কথাগুলো বলছি আপনার সাথে আগামীকাল ঘটতেও পারে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি
ঘটবে। আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থ অপচয় কিন্তু করছেন। কারণ আমি একটি কথা বলছি, আমি যে প্রতিদিন বলছি, কোনো না কোনো দিন আপনার সঙ্গে এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবে। সেদিন আপনি হয়তো প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন, কারণ যোগটা আগে দেখা দরকার কোন বছর কোন মাসগুলো, এবং আপনার বার্থ চার্ট অনুযায়ী ফর্চুনা নাম্বার কোনটা সেটা আগে জেনে নিন। কারণ আপনার সময়টা যদি আপনি জেনে নেন কি না, একটা সুদক্ষ অ্যাস্ট্রোলজার যদি আপনার সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করানো যায়, অর্থপ্রাপ্তির যে বাধা রয়েছে কিনা, আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন বা মহাপ্রাপ্তি বলুন, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং যাদের ক্ষেত্রে রাহু খারাপ রয়েছে কিনা, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান আপনারা করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। এবং আপনার জন্মকুণ্ডলিতে বিশেষভাবে যে জায়গাটাতে সমস্যা রয়েছে না, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ভাগ্যভাব, এই ভাবগুলোকে একদম আপনার প্রতিকার প্রতিবিধান করুন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বেই বাড়বে। আগামীকাল বৃহস্পতিবার তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, এবং আপনারা অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখুন। মহাভাগ্যে আমি কিন্তু সেখানে রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ রং এবং ভাগ্যের পার্সেন্টেজ নিয়েও কিন্তু সেখানে আমি প্রতিদিন আলোচনা কিন্তু করি। আগামীকালের নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শুভ সময় দেখা যাচ্ছে আগামীকালের জন্য সকাল 10:24 থেকে আপনার 12:18 পর্যন্ত। টার্গেট নাম্বারটা অবশ্যই আপনারা মহাভাগ্যে জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো বৃশ্চিকের পর, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের ক্ষেত্রে শুভ সময় 9:32 থেকে শুরু করে, 9:32 থেকে শুরু করে আপনার 11:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। বিশেষভাবে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেই রাশি আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটা অবশ্যই আপনারা মহাভাগ্যে জানতে পারবেন। আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 10:30 থেকে টাইমটা শুরু হচ্ছে, আপনার 11:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার যে তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আপনারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, পূজাপাঠ করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, নমস্কার।